জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। এবার যেসব কারণে নিষিদ্ধ করা হলো ছাত্রলীগকে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এবার যা বলছে বিএনপি ও জামাত, বাংলাদেশে দ্রুত নির্বাচনের উপর জোর যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে। সংগঠনটিকে নিষিদ্ধের কারণ হিসেবে বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলনে শত শত মানুষ হত্যাসহ বিভিন্ন সময় হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌন নিপীড়ন, ক্যাম্পাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধে থাকার কথা বলা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18 এর উপধারা 1 প্রদত্ত ক্ষমতা বলে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে বিগত 15 বছরে স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসের সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রমাণ তথ্য দেশের সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। এবং যেহেতু 15 জুলাই 2024 হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মুক্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরাপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। এবং যেহেতু সরকার নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে 5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রইয়াছে। যেহেতু সরকার সন্ত্রাসবিরোধী আইন 2009 এর ধারা 18-1 উপধারা প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং উক্ত আইনের তফসিল 2-এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল। এই আদেশ অবিলম্বে কার্যক্রম হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মন্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে তার বিদায়ের দাবি উঠেছে। তবে আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে সরানোর সুযোগ আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আন্দোলনকারীরা উল্লেখ করেছেন যে গণঅভ্যুত্থানের পর আইন ও সংবিধানের গুরুত্ব কমে গেছে, ফলে রাষ্ট্রপতিকে সরিয়ে অন্য কাউকে পদে বসানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও জামাতে ইসলামী রাষ্ট্রপতির তীব্র সমালোচনা করলেও তার পদত্যাগের দাবিতে সতর্ক অবস্থান নিয়েছে। বিএনপি দলের মধ্যে সিনিয়র নেতাদের বিচ্ছিন্ন মন্তব্য না করার পরামর্শ দিয়েছে, আর জামাত ইসলামী জানিয়েছে রাষ্ট্রপতি অসত্য বক্তব্যের কারণে পদে থাকার অধিকার হারিয়েছেন। তবে উভয় দলের নেতাদের কাছে বিসিবির প্রশ্ন ছিল তারা রাষ্ট্রপতি সরে যাক এটা চান কিনা। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য প্রকাশের পরপরই তীব্র শোরগোল ও আইন উপদেষ্টার কঠোর সমালোচনার পরেও রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও জামাত সতর্ক অবস্থান নিয়েছে। এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষাজীবনে ছাত্রলীগ করা রাষ্ট্রপতি পলাতক শেখ হাসিনাকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির 2 সদস্যের মতামত নেওয়া হলেও পরে তারা দুজনই ফোন করে জানান যে তাদের এ বিষয়ে কোনো মন্তব্য না করার জন্য দলীয় হাইকমান্ড থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তবে দলটির বিভিন্ন পর্যায়ে আরও কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করে যে ধারণা পাওয়া গেছে তাতে বিএনপি আসলে বোঝার চেষ্টা করছে যে রাষ্ট্রপতি এই মন্তব্যের ক্ষেত্রে কতটা সিরিয়াস ছিলেন, অর্থাৎ তিনি কি তথ্য হিসেবে উল্লেখ করেছেন নাকি সরকারকে কোনো ধরনের সংকটে ফেলার চিন্তা থেকে এমন মন্তব্য করেছেন। আবার দলের একটি অংশ বোঝার চেষ্টা করছে রাষ্ট্রপতির ওই মন্তব্য অন্য কারো প্ররোচনায় হয়েছে কিনা। তবে অন্য কারো বলতে কাদের বোঝানো হচ্ছে এমন প্রশ্নে কোনো সরাসরি উত্তর মিলেনি। যদিও দলটির কোনো কোনো নেতা মনে করেন সরকার মধ্যে একটি অংশ আছে যারা দ্রুত গণতন্ত্রে উত্তরণ বা রাজনৈতিক সরকার আসার পথ সুগম করতে অনুৎসাহী। রাষ্ট্রপতির মন্তব্যের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা আছে কিনা তা নিয়েও আলোচনা আছে দলের মধ্যে। চাইলে তো রাষ্ট্রপতিকে সরিয়ে যে কাউকে রাষ্ট্রপতির পদে বসিয়ে দিতে পারে, কিন্তু সেটি গণতন্ত্রে উত্তরণে কোনো ভূমিকা রাখবে কিনা সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। এমন কিছু করতে দেওয়া যাবে না যেটি দেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যেতে পারে, বলছিলেন দলটির একজন সহসভাপতি। তিনি তার নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন, গণঅভ্যুত্থানের পর বিদায়ী সরকারের কারোরই বহাল থাকা উচিত নয় বলে তিনি মনে করেন। তিনি দলের দিক থেকে নিষেধাজ্ঞা থাকায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে জামাতে ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র তিনি পেয়েছেন, আর পরে সাংবাদিকদের বলেছেন তিনি পাননি। এর অর্থ হল এখন তিনি মিথ্যা বলছেন, যার শপথ ভঙ্গের নামান্তর। এর মাধ্যমে তিনি ওই পদে থাকার অধিকার হারিয়েছেন। তবে জামাতে ইসলামী বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ কিংবা অপসারণ চায় কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব তিনি দেননি। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং বাংলাদেশে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে উগ্রবাদের উত্থান হচ্ছে কিনা এ বিষয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সম্পর্কের বিষয়ে ঢাকার মূল্যায়ন কি, সেটাও জানতে চেয়েছে মার্কিন প্রশাসন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ের বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, নির্বাচন নিয়ে সরকারের চিন্তা ভাবনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হলে সেটি অন্তর্বর্তী সরকারের জন্য ভালো হবে। যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রতি দেশ ও বিদেশের সমর্থন রয়েছে, কিন্তু যত বেশি দেরি হবে এই সমর্থন কমে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ফলে দ্রুত সংস্কার নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করা এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান তিনি। ওই কর্মকর্তা বলেন, বর্তমানে বিভিন্ন খাতে সংস্কার নিয়ে কমিশন গঠন করা হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্ট দেবে। ওই রিপোর্টগুলোর আলোকে সরকারের পরিকল্পনা সবাইকে জানানোর বিষয়ে জোর দিয়েছে তারা। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বাংলাদেশের। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূসের বৈঠক, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসটিআর এর সিনিয়র কর্মকর্তাদের অন্তত 5টি বৈঠক সহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এদিকে বিশেষ একটি পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। দেশে ও বিদেশে এই সরকারকে সমর্থন দিয়েছে বিভিন্ন পক্ষ বা বিদেশি সরকার, এই গ্রহণযোগ্যতা যেন অব্যাহত থাকে সেটির বিষয়ে জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, এই সরকারের গ্রহণযোগ্যতা রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে। ওয়াশিংটন মনে করে এটি অব্যাহত রাখতে হবে, যে কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেটি যথোপযুক্ত ছিল, এটি সরকারকে প্রমাণ করতে হবে বলে জানান তিনি। অন্যদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে অস্বস্তিকর সম্পর্কের বিষয়টি নজর এড়ায়নি যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন মনে করে এটি একটি নতুন বাংলাদেশ এবং এর সম্ভাবনা অনেক বেশি। একই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বিষয়টিও জোর দেয় তারা। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কক্সবাজার সমুদ্র উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের 5 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর সবশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বুধবার দুপুরে ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 600 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এবং ভারতের উড়িষ্যা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। আব্দুল হান্নান জানান, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।